মালদার মানিকচকে চৌকি মির্দাতপুর অঞ্চলের খানপুর গ্রামে সার্বজনীন হনুমান মন্দিরে শুভদ্বার উদ্ঘাটন হয়ে গেল বুধবার। এই উপলক্ষে এদিন সাত সকালেই খানপুর গ্রামবাসীদের পক্ষ থেকে মহিলাদের নিয়ে কলস যাত্রার আয়োজন করা হয়। কলস যাত্রায় সামিল মহিলারা স্থানীয় কালিন্দ্রী নদীতে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করে মন্দির ধৌতকরণ করেন। এরপর মন্দিরের শুভ উদ্বোধন হয়, আর উদ্বোধনের পরপরই মহা ধুমধামে শুরু হয় হনুমানজির পুজো পাঠ, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মানিকচকের খানপুর গ্রাম। হনুমানজি মন্দিরের শুভ উদ্বোধন করছি আমরা। 30 মার্চ গত বছর রামনবমের দিন আমরা ভূমি পূজা করে মন্দিরের পরিকল্পনা নিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম যে আপনার চারিদিক থেকে আমরা যা কিছু কালেকশন করতে পারি, হ্যাঁ, তো আমাদের সাড়া খুব ভালো এবং এক বছর আসতে না আসতে রামনবমীর আগেই আমরা শুভ সূচনা করে ফেললাম। ভগবানের অভূত আশীর্বাদ, ঈশ্বরের কৃপায় আমরা এটা করতে পেরেছি। মনে হচ্ছে গ্রামের চারদিক থেকে সমস্ত লোক এসে মনে হচ্ছে আবার দুর্গাপূজা মনে হচ্ছে ফিরে এলো। অন্যদিকে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলের রামনাথপুর ও গোপালপ্রসাদ গ্রামবাসীদের উদ্যোগে 3 দিনব্যাপী লীলা সংকীর্তন অনুষ্ঠান শেষ হল মঙ্গলবার। শেষ দিনে পরিবেশিত হল রাসলীলা, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা মিলে অন্নকূট ভিক্ষা করেন। ভিক্ষা শেষে বিশাল নরনারায়ণ সেবার আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গঙ্গাপ্রসাদ অঞ্চলের রামনাথপুর ও গোপালপ্রসাদ গ্রাম। আমাদের 24 প্রহর কীর্তন হয়, 23শে চৈত্র আমাদের ফিক্সড ডেট, এই হিসাবেই আমাদের এত বছর ধরে এবার 43তম বর্ষ উদযাপন চলছে এবং আমাদের 3 দিন ধরে কীর্তন পালা হয়। প্রথম দিন আমাদের ভাগবত অনুষ্ঠান হয়, তারপরে 3 দিন কীর্তন অনুষ্ঠান, আজকে রাস মহারাস এবং আমাদের নরনারায়ণের সেবার ব্যবস্থা থাকে। বৃহস্পতিবার খুশির ঈদ, তাই খুশির ঈদের প্রাক্কালে মালদা জেলার বিভিন্ন প্রান্তে নজরে এলো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ঈদ উপলক্ষে এমনই বস্ত্র বিতরণ অনুষ্ঠান চোখে পড়ে মালদা শহরের মহেশমাটি ইউথ সোসাইটিতে। সেখানে ক্লাবের পক্ষ থেকে 500 শতাধিক দুস্থ অসহায় মানুষের মধ্যে ঈদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী, শিপ্রা রায় সহ আরও অনেকেই। আমাদের বিশেষ অনুষ্ঠান ছিল বস্ত্রদান। বস্ত্রদান আমরা মোটামুটি প্রতিবার প্রতি বছরই বস্ত্রদান করে থাকি, এবারও আমরা সেই বস্ত্রদানটা করলাম। আমাদের মোটামুটি আজকে 200 থেকে 250 লোককে আমরা বস্ত্রদান করলাম। এবারের খুশির ঈদে থার্মোকলের তাজমহল তৈরি করে জেলাবাসীর নজর কাটতে চলেছে মালদা শহরের বিবিগ্রাম কোবরা ক্লাব। সেই ক্লাবেরই তাজমহলের রেপ্লিকা উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি উদ্বোধনের পর বিবিগ্রাম কোবরা ক্লাবের পক্ষ থেকে এলাকার 100 অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, গায়ত্রী ঘোষ, উদয় চৌধুরী, নিবেদিতা কুণ্ডু সহ আরও অনেকেই। ঈদ উৎসব শুরু হয়ে গেছে, আজকে এখানে মহেশমাটি ইউথ সোসাইটির পরিচালনায় 500 জন যাদের দরকার রয়েছে এরকম ঈদপ্রেমী মানুষদের বস্ত্র বিতরণ, লুঙ্গি শাড়ি বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে কোবরা ক্লাবেও ঠিক একই অনুষ্ঠান হলো এবং সেখানকার বিখ্যাত তাজমহল সবার কেবলে দৌলতে ইতিমধ্যে মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। খুশির ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন পুরাতন মালদার মির্জাপুর কোহিনুর স্মৃতি সংঘের সদস্যরা। এলাকার 500 শতাধিক পুরুষ মহিলার হাতে তুলে দেন ঈদের নতুন পোশাক। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনুর স্মৃতি সংঘের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। যে প্রতিবার যেভাবে কোহিনুর সংঘ মানুষের পাশে দাঁড়ায় খুশির ঈদ, মালদাবাসীকে কোহিনুর স্মৃতি সংঘের তরফ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই খুশির ঈদ উপলক্ষে কোহিনুর স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্য ক্লাবের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, ছোট্ট একটা ঈদের উপহার নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে কোহিনুর স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্য।